সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায় 16.1 এর 5 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। তো এর পূর্বে পূর্বে অলরেডি আমরা 4 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করে দিয়েছি, তো আশা করি তোমরা পূর্বের অঙ্কগুলো দেখে নেবে। প্রতিটা অঙ্কের লেকচারে আমরা বলেছি যে যদি ত্রিকোণমিতি ভালোভাবে জানা থাকে তাহলে অবশ্যই পরিমিতি সহজ হবে। তো আশা করি তোমরা ত্রিকোণমিতিগুলো সম্পর্কে ধারণা নেবে। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল থেকে সবগুলো ত্রিকোণমিতির অঙ্ক সমাধান করে দেওয়া আছে। তো 5 নম্বর যে অঙ্কটি আছে, একটি সমবাহু, এখানে আমাদের সমবাহু বলছি, তো সমবাহু মানে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান, এটিকে সমবাহু ত্রিভুজ বলা হয়। তো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটির বাহুগুলোর যে দৈর্ঘ্য, অর্থাৎ একটি বাহুর পরিমাণ পেলেই তো সবগুলো বাহুর পরিমাণ পেয়ে যাব, কারণ যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু পরস্পর সমান, তো এই জন্যই আমাদের এই প্রশ্নটি সমাধান করে দেখাবো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তো আমরা এই প্রশ্নের আলোকেই আমরা এটা এখন সমাধান করব। তো এখানে আমরা লিখেছি প্রশ্নের আলোকে, মনে করি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান এ, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য এ। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি সূত্র এটি, যে √3/4 এ স্কোয়ার। যদি আমরা এখানে বাহুর দৈর্ঘ্য এ ধরি তাহলে এ স্কোয়ার, এখানে যা ধরবো এটা এখানে স্কোয়ার হবে, অর্থাৎ বাহু স্কোয়ার এটা সরাসরি। তো আবার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়লে, 2 মিটার করে যদি বাড়াই তাহলে বাহুর দৈর্ঘ্য হয় এ প্লাস টু মিটার, অর্থাৎ যে বাহু ছিল ওই বাহু থেকে আরও 2 মিটার বাড়ানো হচ্ছে, তো সেক্ষেত্রে এ প্লাস 2 মিটার লিখতে হবে। তো সেক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে কী, তাহলে √3/4 এ স্কোয়ার, মানে আমরা বাহুর তো হচ্ছে আমাদের এটা, তো সেজন্য এর উপরে কি স্কোয়ার বা হোল স্কোয়ার আমরা এটা বলবো। তো এখন আমরা এটাকে শর্ত মতে আমরা এখন লিখব। তো প্রশ্ন মতে √3/4 এ প্লাস 2 হোল স্কোয়ার সমান √3/4 এ স্কোয়ার প্লাস 6√3, এটা আমাদের প্রশ্নের আলোকে আমরা এটা লিখেছি, প্রশ্নের শর্ত অনুযায়ী আমরা এটা পেয়েছি। তো এরপরে আমরা কি করলাম, এখানে যা ছিল √3/4 ঠিক আছে, এটা a+b হোল স্কোয়ারের সূত্র, তাই আমরা এটাকে a+b হোল স্কোয়ার করে দিয়েছি, a² + 2ab + b² আমরা এটাকে একবারে যোগ করে দিয়েছি, 2ab, অর্থাৎ এখানে বি হচ্ছে 2, তো সূত্রে 2 আর এ হচ্ছে এ আর বি বলতে 2, তো 2 × 2 = 4 হয়ে গেছে। এইভাবে আমরা এটা করে দিয়েছি একবারে। আর এখানে √3/4 আছে এ স্কোয়ার, আমরা এখানে √3/4 যদি কমন নেই তাহলে থাকছে এখানে এ স্কোয়ার, আর এখানে √3 তো আমরা কমন নিয়েছি তাহলে বাদ, তাহলে থাকছে 6, আর 4 অতিরিক্ত নিয়েছি, তো 4টা কী হয়ে যাবে, সরাসরি গুণ হয়ে যাবে। তো এখন আমরা তাহলে 4×6 = 24 হয়ে গেছে এখানে। আর এরপরে আমরা উভয় পক্ষ থেকে আমরা কি করলাম, √3/4 √3/4 ভাগ করে দিলাম, তাহলে ভাগ করলে বাদ হয়ে যাবে, তাহলে এরপরে থাকছে কি a² + 4a + 4 সমান a² + 24। তো এখন আমরা কি করব, এইগুলোকে একদিকে রাখবো আর সংখ্যাগুলোকে একদিকে পার করে দেবো। তো এখানে এ স্কোয়ার আছে, 4a আছে, থাক এ স্কোয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তো এ প্লাস ছিল এই পাশে এসে হয়ে গেলো মাইনাস, আর এই 4টাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেলো। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এ স্কোয়ার প্লাস এবং এ স্কোয়ার মাইনাস কেটে যাচ্ছে, আর 24 থেকে 4 বাদ দিলে থাকবে 20। তো এখন আমরা এটা লিখবো। তো এরপরে কী করলাম, আমরা এখানে থাকছে 4a = 20, তো একে রেখে দিলাম, 4কে পার করে দিলে কোন অবস্থায় ছিল পাশে এসে হয়ে যাচ্ছে ভাগ, তো 20কে আমরা 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি কত, 5, তো এই সমান হচ্ছে 5। তো সমবাহু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল তাহলে কত, 5 মিটার। তা আশা করি তোমরা এটা খুব সহজে বুঝতে পেরেছ। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।